সাধারণ মানুষ ট্যাক্স দেবে না নেতারা তাতে বিদেশে গিয়ে চিকিৎসা করাবেন ঘাটালে খোঁচা দিলীপ ঘোষের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকা এলাকায় একটি ক্লাবের উদ্যোগে আয়োজিত কালীপূজোর উদ্বোধন অনুষ্ঠান ছিল রবিবার সন্ধ্যায় উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন বিজেপির সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ উদ্বোধন পর্বে অনুষ্ঠান মঞ্চে ঘাটাল দাসপুরের বিভিন্ন সমস্যাগুলিকে উজিয়ে মানুষের মন টানার চেষ্টা করেন তিনি খোঁচা দিতে ছাড়লেন না অভিষেক ব্যানার্জির বিদেশে চিকিৎসা নিয়ে এদিন অনুষ্ঠান মঞ্চে তিনি বলেন ঘাটাল দাসপুর চন্দ্রকোনা এলাকার বহু মানুষ রোজগারের নেশায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছে সোনার কাজ করে আর্থিকভাবে অনেকটা স্বাবলম্বী হয়েছে তারা আসার পথে দেখেছি বহু বড় বড় বাড়ি হয়েছে নিশ্চিত এটা চাষের টাকায় হয়নি সোনার কারবার করে আর্থিকভাবে অনেকেই উপকৃত হয়েছে কিন্তু তারা বাড়ি ফেরার পরে এখানকার পরিস্থিতি পাল্টায়নি এয়ারপোর্ট থেকে নেমে ঘাটাল দাসপুরে পৌঁছতেই সারা দিন কেটে যাবে তাদের কারণ এখানকার সরকার এখানকার রাস্তাঘাটের কোনো উন্নতি করেননি এলাকার লোকের সার্বিক উন্নয়ন প্রয়োজন এজন্য রাজাকে সৎ হতে হবে দুর্নীতিগ্রস্ত রাজা হলে যেরকম জেলের ঘানি টানছে সবাই সেরকম টানতে থাকবে ব্যুরো রিপোর্ট আমি সৌমিনাক দত্ত স্থানীয় সংবাদ বাঙালি সবচেয়ে বেশি দু বছরে বেরোতে পারেননি সবাই পরিবার নিয়ে বেরিয়েছেন খুব ঘুরছেন হোটেল হোটেলে জায়গা নেই ট্রেনে টিকিট নাই রাস্তাঘাটে গাড়ির ভিড় তার মানে লোকের হাতে টাকা পয়সা আসছে আনন্দ করছেন সবাই কালকে সন্ধ্যাবেলায় কলকাতা থেকে আমি গাড়ি করে ফিরছি রাস্তায় গাড়ি দাঁড়িয়েছে সিগন্যালে পাশের থেকে একটা গাড়ি থেকে নামি গাড়ি লোক একজন নমস্কার করছেন আমাকে আমি জিজ্ঞেস করলাম কোথায় থাকেন কি ওখানে এয়ারপোর্টের কাছে থাকেন ফ্ল্যাটে কি করেন বলছে সোনার উপর কারবার আমি বলছি সময় তো খুব ভালো যাচ্ছে ভদ্রলোক দাঁত বার করে হেসে বললেন হ্যাঁ ও পরশু দিন বোধ হয় সেদিন ধনতেরাস ছিল আমি কি মার্কেট বলে হ্যাঁ মোদীজির কৃপায় ঠিক আছে তো ভারতবর্ষের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে সম্পন্ন লোক গরিব লোক সবাই কাজ পাচ্ছে
বিশেষ করে আমাদের এই যে ঘাটাল আরামবাগ চন্দ্রকোনা থেকে সোবং এই যে বিস্তীর্ণ এলাকায় 8-10টা বিধানসভা এলাকায় কোটি লক্ষ লক্ষ লোক, এমন কোন গ্রাম নেই আমার মনে হয়, এমন কোন বাড়ি নাই যেখান থেকে এক দুজন লোক সোনার কারবারের জন্য বাইরে নাই। কি আছেন কি না এই গ্রামের লোক আছেন কি না? আর আমি এখানে দেখে বলছি না, আমি দেখেছি, আগে এসেছি, শুনেছি, ফাঁকা জমির মাঝখানে তিনতলা বাড়ি এমনি এমনি হয় চাষ করে, সব সোনার টাকায় হচ্ছে, কারণ আমাদের ছেলেপুলে বাইরে গিয়ে ইনকাম করছে, এই জন্য গেছে, এখানে কিছু করার নেই। গত 50 বছর 60 বছর 70 বছর ধরে কোনো উন্নয়ন হয়নি, রাস্তাও নেই। আমি যে রাস্তা এলাম কাঠের ব্রিজ পার এলাম, গাড়ি কোনো মতে পার হলো, একটা গাড়ি গেলে একটা আসতে পারছে না, এখনও রাস্তা হয়নি, খাল বিল। কিন্তু এখানকার ছেলে মেয়েরা লড়াই করে পরিশ্রম করে, আমি দিল্লিতে যাই, করোলবাগে যাই, অন্যান্য জায়গায় যাই, কনট প্লেসে যাই, সব জায়গায় ছোট ছোট দোকান বাড়ি, সব ঘাটাল চন্দ্রকোনা মেদিনীপুরের লোক, সোনার কারবারি, কোটিপতি লোক, বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে, লেখাপড়া জানতো না, হাতের কাজ করে, ভাইজাগে যান সেখানেও আছে, হায়দ্রাবাদে যান সেখানেও আছে, সুরাট যান, মুম্বাই যান, সব জায়গায় মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের লোক সব জায়গায় গিয়ে সোনার কারবার করছে। আমাদের লোকেরা পরিশ্রম করে বুদ্ধি খাটিয়ে করতে পারে, কিন্তু সরকার যদি আর একটু সাহায্য করে তাহলে আরও লাভ হতে পারে। রাজ্য সরকার দিদিমণি বলেছিলেন যে সোনার উপর হাব তৈরি করবেন, কোথায় হলো আমি জানি না, তাহলে এখানেই ছেলেপুলের ব্যবসা করে খেতে পারতো, যে ধরনের হাতের কাজ জানে, সোনার উপর কাজ, হীরের কাজ, আমাদের এখানকার ছেলেদের মতো কেউ করতে পারবে না। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর সবচেয়ে এগিয়ে, কিন্তু দুর্ভাগ্য হাতের কাজের গুরুত্ব এখানে নেই, এখন লেবার হয়ে বাইরে সবাই যাচ্ছে। যাই হোক, আমরা আশা করব পশ্চিমবঙ্গের দিন ফিরবে, পরিবর্তন হবে, সারা ভারতবর্ষের সঙ্গে আমরা তালে তাল মেলাব, তাহলে আমরা কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা আরও ধুমধাম করে করব। আমি গত বছর ঘাটালে ভেতরে একটা দাসপুর উল্টো দিকে গ্রামে গেছিলাম দুর্গা পূজা উদ্বোধন করতে, এবং খুব বড় নমস্কার সিদ্দিকি ডাক্তার নাকি, ও কী করে জানলো কী হয়েছে? আমি তো ব্যক্তিগতভাবেও তাকে শুভেচ্ছা জানিয়েছি, অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি চাইছি যেখানে হোক ট্রিটমেন্ট করুন, চোখ ভালো হয়ে যাক, কিন্তু সেটা নিয়ে রাজনীতি যেন না হয়, ব্যাস। দাদা, আর যদি কয়েকটা রাজ্য ইতিমধ্যে তারা বলে দিয়েছে যে করোনার সময়কালে তারা খুবই দুর্নীতিতে পড়েছে, তারা আর্থিক সংকটে পড়েছে, কিন্তু যদি ওগুলো যদি মানে না যদি দেওয়া হয় তাহলে রাজ্যগুলো তো সমস্যায় পড়বে। রাজ্যগুলো কেন্দ্রের টাকা নিয়ে দান করে ভোট কিনবে, লক্ষ্মীর ভাণ্ডার করবে, কে কম্পিউটার দেবে, কে ফোন দেবে, তার জন্য কেন্দ্র কোনো টাকা দেবে? তোমাদের দম থাকলে ট্যাক্স কালেকশন করো, দিয়ে লোককে বাঁটো, নিজের হাঁড়ি চড়ে না লোককে খেতে দিচ্ছে, তো তোমাকে কেন মোদী পাল করবে? নদী লোক ভোট দিয়েছে তোমাকে, লোকই তোমার গলা ধরে নামাবে একদিন। শুনুন, আজকে নেতা মন্ত্রীরা বাইরে চলে যাচ্ছেন, প্রাইভেট হসপিটালে যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন নিজের চিকিৎসার জন্য, আর পশ্চিমবাংলায় হসপিটালে ডাক্তার নাই, নার্স নেই, ওষুধ নাই, বাংলার মানুষ ট্যাক্স দেবে আর নেতারা বাইরে গিয়ে ট্রিটমেন্ট করবেন, এটা কেন হবে? সাধারণ মানুষের চিকিৎসা সুবিধা করে দাও। আজকে বোম্বে, দিল্লি, হায়দ্রাবাদ চিকিৎসা করতে যাচ্ছি, আমরা ভেলোরে যাচ্ছি, কেন বাংলা এত বড় হসপিটালে ডাক্তার নেই, কেন সুবিধা নেই, ডাক্তারের সুরক্ষা নেই, তারা আন্দোলন করছেন, এই পরিস্থিতি কেন, সেটা সুধারণার দরকার। চলো, সময়ে বীজ কিনতে পারে না, সার কিনতে পারে না, দাদন নিতে হয়, তা তাদের সাহায্য করা উচিত। বলেছেন যে বছরে 6,000 টাকা কৃষক সম্মান নিধি দিতে হবে, দেওয়া শুরু হয়ে গেছে, 11.5 কোটি লোক 2 বছর ধরে পাচ্ছে বছরে 6,000, 3 কিস্তিতে 2,000 করে, কিন্তু পশ্চিমবাংলায় 72 লক্ষ লোক পাওয়ার কথা, মাত্র 43 লক্ষ লোক পাচ্ছে, এখনও 30 লক্ষ লোক পায় না, কারণ এখানকার সরকার নাম পাঠায়নি, দায়িত্ব এখানকার রাজ্য সরকারের, কে জমির মালিক নাম পাঠালে তারা পাবে, প্রত্যেকটি চাষি যার 100টা গাছ তারও পাওয়ার কথা, কেন্দ্র সরকার দেবে 12 কোটি লোককে, কিন্তু রাজ্য সরকারের অসহযোগিতায় হচ্ছে না। আমরা আশা করব সময় হবে, যেমন এই যে স্বাস্থ্য বীমা আয়ুষ্মান ভারতে 5 লাখ টাকা গরিব মানুষ বছরে পেতে পারে, পরিবারে যে কেউ অসুস্থ হলে, সারা দেশের লোক পাচ্ছে, আমরা পেতে পাচ্ছি না, কারণ এখানকার সরকার চাইনি। এবার শুনলাম শুরু হয়েছে বিভিন্ন হসপিটালের সঙ্গে কেন্দ্র সরকারের এগ্রিমেন্ট হচ্ছে, আপনাকে স্বাস্থ্যসাথী যেমন কার্ড দিয়েছে রাজ্য সরকার, যেটা রাজ্যের হসপিটালও নেয় না, কেন্দ্রের যত হসপিটাল বা এখানকার হসপিটালেও আপনি যদি আয়ুষ্মানের কার্ড নিয়ে যান, আপনি দিয়ে আসবেন আধার কার্ড, আয়ুষ্মানের কার্ড, কিছু করতে হবে না, ওরা টাকা পেয়ে যাবে, আপনার ট্রিটমেন্ট হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকার কোনো চিন্তা নাই, সেটা থেকে বঞ্চিত আছে। তো সারা ভারতবর্ষ এগিয়ে চলেছে, গরিব মানুষ বাড়ি পাচ্ছে, গরিব মানুষ শৌচালয় পাচ্ছে, চাষিরা পয়সা পাচ্ছেন, লকডাউনের থেকে আমরা রেশন পাচ্ছি ফ্রিতে, মায়েরা 500 টাকা করে অ্যাকাউন্টে পেয়েছিলেন, ফ্রিতে গ্যাস সিলিন্ডার পেয়েছিলেন, এত সংকটের সময় ভারতবর্ষ এগিয়ে চলেছে, উন্নতি করছে, নতুন নতুন অস্ত্র শস্ত্র তৈরি হচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, সারা বিশ্বে হাহাকার। আর যারা এক্সপার্টরা বলছেন ডিসেম্বরের পর থেকে আমেরিকা ইউরোপে মন্দা চলে আসবে, মানে
আয় উপায় কমে যাবে মানুষের, ধার করে খেতে হবে। জিনিসপত্রের দাম বাড়তে আরম্ভ করেছে, পেট্রোলের দাম, টাকার দাম সব দেশের কমে যাচ্ছে, মানুষ হাহাকার করছে। ফ্রান্সে, জার্মানিতে, ইংল্যান্ডে মিছিল বেরিয়েছে ওখানকার সরকারের বিরুদ্ধে। 45 দিনের মধ্যে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়ে গেল, পারছে না চালাতে। আমাদের দেশ কী করে চলছে? সৎ চাই মানুষ। রাজা যদি সৎ হয় প্রজাও সৎ হবে, যেখানে রাজা সৎ নেই প্রজাও সৎ নেই কপালে দুঃখ আছে, তাহলে জেলে গিয়ে ওখানকার ভাত খেতে হবে যেমন নেতারা খাচ্ছেন। আমরা আশা করব মা দুর্গার, মা কালীর কৃপায় বাংলার মানুষের সদ্বুদ্ধি হবে, সৎ জীবনযাপন করবো আমরা। এই দুর্নীতির কলঙ্ক থেকে বেরিয়ে এসে বাঙালি মাথা উঁচু করে দুনিয়ার সামনে দাঁড়াবে, সেই প্রার্থনা মায়ের কাছে করি। হে মা, অনেক অসুর বধ করেছে, একবার দুর্নীতির অসুরকে বধ করে দাও, যাতে বাংলা বাঙালি মাথা উঁচু করে বাঁচতে পারে। এবারে মায়ের কাছে প্রার্থনা করুন, এই দুর্নীতি হিংসার থেকে মুক্ত হয়ে যেন মাথা উঁচু করে বাঙালি হিসেবে পরিচয় দিতে পারি। আমরা যেন ওই চোর নেতাদের নামে পরিচয় না হয়, যেন বিদ্যাসাগরের দেশ, যেন রামমোহন, রামকৃষ্ণ, বিবেকানন্দ, শ্যামাপ্রসাদের দেশ, তাদের নামে বাঙালি হিসেবে পরিচয় দিতে পারি মাথা উঁচু করে। সেই বড় প্যান্ডেল উঁচু রাস্তা পাশে একটা শুকনো মাঠে হয়েছিল, কারা করছে আমি গিয়ে দেখি, সমস্ত সোনার উপর কারবারি যারা, তারা পুজোর সময় বাড়ি আসেন, খুব খরচা করে, ধুমধাম করে পুজো করেন। তো আজকে এই এলাকার যদি উন্নয়ন হয়, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা হয়ে যায়, তাহলে বাকিটা আমাদের এখানকার লোকেরা করতে পারবেন, সে যোগ্যতা ক্ষমতা এখানকার লোকের আছে। আমরা আশা করব সরকার এদিকে জ্ঞান দেবে, ধ্যান দেবে। আজ যদি কেউ মুম্বাই থেকে আসে বা হায়দ্রাবাদ থেকে বাড়ি আসে, এয়ারপোর্টে নামলো কলকাতায়, ওখান থেকে গাড়ি করে আস্তে আস্তে এখানে বিকাল হয়ে যাবে। আর এই যে গ্রামের রাস্তা, গাড়ি করে আসাও মুশকিল, বাইকগুলো পার হতে পারে না, এই পরিস্থিতি কেন? এখানকার মানুষ এত পরিশ্রমী, এত সম্পন্ন, বাড়িঘর তৈরি করেছে কিন্তু রাস্তাটা তৈরি হয় না। আমি আশা করব এটাও হয়, এর পরিবর্তন হওয়ার দরকার আছে। সাধারণ মানুষ যেন বাইরে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে, খেতে পারে, যারা এখানে আছেন তারাও যাতে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে, যে ধান চাষ করছেন সেটা যেন বিক্রি হতে পারে, নাহলে 1200 টাকা দেবে কুইন্টল, বলে দাদা আমার গাড়ি আস্তে আস্তে অ্যাক্সেল ভেঙে গেছে, সারাই করতে হবে তাই দাম কম। 2000 টাকার বেশি কেন্দ্র সরকার MSP দিচ্ছে, কেন আমাদের 1200-1300 টাকা ধান বিক্রি করতে হয়, এই 600 টাকা কোথায় যাচ্ছে, 800 টাকা কোথায় যাচ্ছে, কেন আমরা পাবো না? খালি এই যোগাযোগের সমস্যা আছে বলে এই সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমি আশা করব এর পরিবর্তন হবে, পরের বার যখন এই গ্রামেতে আসবো এই গ্রামের রাস্তাঘাটের পরিবর্তন হবে, আরও উন্নয়ন হবে, আমরাও তার জন্য সচেষ্টা আছি যাতে এই পরিবর্তন হয়। তাই আজ এই ভেতরে এসে এত লোককে দেখে আমার খুব ভালো লেগেছে, যেমন ধীরে ধীরে সব জায়গায় পরিবর্তন হচ্ছে, সেই ছোঁয়াও এখানে লাগবে, আর তার পরিবর্তন হবে, বাকি স্কুল, কলেজ, ডাক্তারখানা, হসপিটাল সব পরিবর্তন হওয়া উচিত, সারা দেশের লোক আজকে দেখছে। আপনারা বেড়াতে যান অন্যান্য রাজ্যে, সেখানকার রাস্তাঘাট দেখেছেন, সেখানকার গাড়ি ঘোড়া দেখেছেন, সেখানকার আইন শৃঙ্খলা দেখেছেন, এখন তো অনেকেই যাচ্ছেন, নতুন ভারত গড়ে উঠছে, তার রাস্তাঘাট 4 লেন 6 লেন হচ্ছে, নতুন রেল লাইন স্টেশন হচ্ছে, বন্দে ভারত ট্রেন চলছে, 200 কিলোমিটার চলছে, মেট্রো রেল তৈরি হচ্ছে সমস্ত বড় শহরে, জাপান থেকে বুলেট ট্রেন কী বলে সেটাও আসছে, এবং 105টা এয়ারপোর্ট তৈরি, তার মধ্যে 75টা চালু হয়ে গেছে, সেখানে আর হয়তো 1-1.5 বছরের মধ্যে আমাদের খড়গপুরে যে কলাইকণ্ডা এয়ারপোর্ট, যেটা এয়ারফোর্সের, সেখানেও হয়তো যাত্রী বিমান নামবে, এখান থেকে আপনি কলকাতা না গিয়ে বিমান ধরতে পারবেন, দিল্লি যেতে পারবেন, সে পারমিশন হয়ে গেছে। আমাদের যে 6 লেন রোড হচ্ছে খড়গপুর থেকে উড়িষ্যা যাচ্ছে, অটলজি 4 লেন করেছিলেন, মোদীজি 6 লেন করেছেন, সেখানে বিমান নামার ব্যবস্থা আছে, ফাইটার বিমান নেমে যাবে দরকার হলে, এয়ারপোর্টে নামতে হবে না। এরকম 7 জায়গায় ভারতবর্ষে হচ্ছে, যেখানে রানওয়েটা, হাইওয়েটা রানওয়ে হয়ে যাচ্ছে। এবং বন্দে ভারত ট্রেনের কথা যেটা বললাম।